আমি এখানে তোমাদের সাথে একাত্রতা হয়েছি, আমি তোমাদের একজন সচল নাগরিক হিসেবে আমার দুদিকে ভালো লাগে। এটা মনে হয় শান্তিপ্রিয় মানুষের সান্ত্বনা আছে না, তারা আজকে আজকে তাকে মৃত্যুর সাথে সংখ্যা রয়েছে, সে বস্তুর কেন বিনোদনে তাকে মারা হয়, বিনা কারণে তাকে আমরা অত্যাচার করেছি। আজকে আপনাদের পুলিশ প্রশাসনের দায়িত্ব এই মহিলার মানুষের শান্তি ফিরিয়ে আনা, এই মহিলার মানুষ প্রবর্তনের মানুষ আপনাদের সাথে আজকে সাথে থাকবে, আপনারা অবিলম্বে আজকে গ্রেফতার করে আইনের হাতে সমর্পণ করবেন। তারা হয়তো বিভিন্ন সময় জেলে গেছে, আবার ছুটে এসেছে, আবার সন্ত্রাসীরা দুজন আবার শুরু করেছে। যেদিন মুহিমের উপর হামলা হয় তার পূর্বের দিন মুহিম তারা জিজ্ঞাসা করেছিল, এর পূর্বে আরেকদিন তাকে হামলা করার জন্য ওই সন্ত্রাসী করে যাচ্ছে। তারপরে আমি আজকে বিশেষ করে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলছি, যে সন্ত্রাসী এত বারবার এরকম হামলা করে বারবার মনিবাজারকে পুরস্কৃত করে তাদের ব্যাপারে আপনারাও আপনাদের লেখনির মাধ্যমে আপনারা সেইরকম যত ভালো লোক আছে তাদের টার্গেট হচ্ছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, এবং আজকে এই সমাবেশের সাথে আমি এবং আমার দল জাতীয় সমাজতান্ত্রিক দল যাদের আপনারা সবাই জানেন একটা মানুষকে একটা মানুষ কিভাবে পুটিয়েছে আশ্চর্য। এই ধরনের সন্ত্রাসীকে আমরা প্রতিরোধ করার জন্য আজকে এই মানব দমনে দাঁড়িয়েছি। আমি তাদের কাছে সতর্ক করে যেতে চাই, যাই সন্ত্রাসী সন্ত্রাসের লালন পালন করছেন, আপনারাও এই ধরনের মুখোমুখি হতে হবে, কারণ আপনারা যারা লালন পালন করছেন একসময় তারাই আপনাকে ছুড়ে দেবে। এটাই এই জিনিসের মধ্যে আমরা দেখে আসছি বিভিন্ন জায়গায়। পাশাপাশি আরেকটা জিনিস, যে রাগে আপনি কুপিয়েছিলেন, আপনি জানেন এখানে যে পরিবার মানুষের উপস্থিতি সবাই যদি একটি একটা দাঁড়িয়ে আজকে আপনার বিরুদ্ধে দাঁড়ায় তখন কি অবস্থা হবে। আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানাই, এই সবাই হাতে দাঁড়ানোর আগে
যে ঘটনাটা ঘটিয়েছে তাকে যাতে গ্রেফতার করে আইনের কাছে সুপর্দ করা হয়। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে আপনাদের সাথে একান্ততা প্রকাশ করছি, পাশাপাশি আমরা সাংবাদিক সমাজ আপনাদের সাথে আছি, নিরীহ যারা মানুষ আছেন তাদের সাথে আছি, আমরা সকল শ্রেণীর মানুষ আমরা পাবো। আমরা সবাইকে আমরা আহ্বান করবো এতদিনের যদি কোনো সন্ত্রাসী কার্যক্রম হয় তাৎক্ষণিক প্রতিহত প্রতিবাদ সব জরুরি কার্য করা যাতে আমরা এগিয়ে আসি। সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি, আমরা থাকবো। আপনারা জানেন মুজিবুর রহমান একজন ব্যবসায়ী, আজ পর্যন্ত তার উপরে কোনো মামলা হয় নাই। এই বর্ষ চ্যালেঞ্জটি আজকে গুরুত্বের সাথে পাঞ্জা লড়তে পারে তাহলে আমরা কোথায় আছি? আমরা প্রশাসনিক কর্মকর্তা যারা উপস্থিত আছেন তাদেরকে অনুরোধ করব অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় বিচার করা হোক। এই মুজিবুর রহমান আপনারা যদি কোন পরিস্থিতি মনে করেন এবং কেউ যদি তাকে দোষী দাগি তালিকায় প্রমাণ করতে পারে আমরা তার জন্য কখনো মোকাবিলা করতে যাব না, এবং তার আর তার যারা এই তাকে নির্মমভাবে আহত করে আজকে সিলেট আছেন আমি তার সুস্থ কামনা করি। জোড়াই আপনারা ওই সম্মানিত